রাজ্যে তিনটি উপনির্বাচন অনুষ্ঠিত হলো, তার মধ্যে অন্যতম ছিল ভবানীপুর নির্বাচন কেন্দ্র, যেখানে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ থেকে বিদেশে সবার নজর ছিল এই আসনটির দিকে। অবশেষে ভোট গণনায় মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল ভোটে জয়ী হলেন। এই জয়ের খবর পাওয়া মাত্রই প্রতিটি অঞ্চলে রাজ্যের কর্মী সমর্থকেরা উৎসবে মেতে উঠলেন। ব্যতিক্রম ঘটেনি দমদমের ইন্দিরা ময়দানে। এখানেও কর্মী সমর্থকেরা সমস্ত লোককে সবুজ আবিরের টিপ পরিয়ে দিলেন এবং লাড্ডু বিতরণ করলেন। দমদমে মমতা মহী ভবনের সামনে সমস্ত আবির খেলা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দমদম সহ তৃণমূল কংগ্রেসের নেতা রাজু সেন শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। তিনি বলেন, মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনোই হারতে পারেন না, মানুষের আশীর্বাদ নিয়ে তাই ভবানীপুরে ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছেন। মানস চৌধুরী, রিপোর্ট এনসিও নিউজ, দমদম। এনসিও নিউজ, সবার সাথে সবসময়। বিরোধীরা যেভাবে বলেছিল না, মমতা এক জায়গা থেকে হেরে এসছে আবারও হার, তাদের এইটাকে মিথ্যে প্রমাণিত। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গার থেকে হেরে এসেছে এটা আমরা বিশ্বাস করি না। নন্দীগ্রামের ভোট কিভাবে হয়েছে, কি রেজাল্ট কেন হয়েছে, সেটা বাংলার মানুষের কাছে আজও অজানা। আমরা বিশ্বাস করি না, বা শুধু তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে বলে আমি মনে করি না, বাংলার মানুষ বিশ্বাস করে না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কোনো কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে হারতে পারেন। এটা আজকে আবার প্রমাণিত হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় পাশে সবসময় মানুষ ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। তাহলে সামনে যে আরও নির্বাচন আছে, এখন চারটে নির্বাচন আছে, 20 তারিখে হবে, এটা তো শিওর, কারণ মানুষ তৃণমূলকে ছাড়া কোনো রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গে আর দেখতে চাইছে না বা দেখতে পাচ্ছেও না। আর এটা স্বাভাবিক, তৃণমূল যেভাবে ব্লকে ব্লকে যেভাবে মানুষের পাশে বা মানুষকে উন্নয়ন পৌঁছে দিতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক স্বপ্নের প্রকল্প, এরপরে মানুষ আর অন্য রাজনৈতিক দলকে নিয়ে ভাববেই বা কেন, এটা তো ভাবার কোনো প্রশ্নই আসে না। আজকে পশ্চিমবঙ্গ ছাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা হয়ে, গোয়া হয়ে দিল্লির দিকে এগোচ্ছেন। সেখানে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরের দুর্গ, সেই দুর্গকে অটুট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জয়ের রথ বা উন্নয়নের রথ, সেটা দিল্লিমুখী বর্তমানে। দেখুন, এটা বাংলার মামাটি মানুষের জয়। ভবানীপুরের মানুষ চেয়েছিল যে ভবানীপুরের নিজের মেয়ে যদি বিপুল ভোটে জয়লাভ করে, তাই ভবানীপুরের মানুষ সেই রায় দিয়েছে। আর আমার মনে হয় দমদমবাসী হিসাবে যে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে বিশ্বস্ততার জয়, তৃণমূল কংগ্রেসকে যারা বিশ্বাস করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, আবার প্রমাণ হলো বাংলা মমতাতেই বিশ্বাসী, বাংলা মমতাকেই চায়।